আসসালামু আলাইকুম। এখন আমরা যেটা দেখবো সেটা হচ্ছে যে এই যে আমরা যে ইমেল সিকোয়েন্সের টেমপ্লেটটা তৈরি করলাম, তাই না? তো এইটা আসলে কিভাবে ইউজ করে, তার আগেই বলছি যে আমার এই ছবিগুলা বা বিভিন্ন আইকনগুলো এগুলো কিন্তু হোস্ট করা থাকতে হবে, অনলাইনে হোস্টিং থাকতে হবে। যদি অনলাইনে হোস্ট করা না থাকে তাহলে কিন্তু এগুলো শো করবে না। ওকে, তাহলে এইগুলোকে আমরা কিভাবে, জাস্ট এটা এখন আছে তাই তো, এই টেমপ্লেটটাকে আসলে আমি কি করে ইউজ করতে পারি? আমার কোনো ফাইল কোনো কিছু কোনো জায়গায় স্টোর করতে হবে না ইমেলে যখন আমি এটা ইউজ করবো। হ্যাঁ, এইভাবে করে কি করলাম, মার্ক করে নিলাম, দিয়ে কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, এটাই কাজ, এর বাইরে অন্য কোনো কাজ নাই। ঠিক আছে, এই কাজটা করার পরে কোথায় যাব, আমরা মেইলে যাব। এই মেইলে যাওয়ার পরে, জিমেইলে যাওয়ার পরে সেটিং, এই সেটিং থেকে এই সেটিং, তারপরে কোথায় যাব, একটু লোড হোক তারপরে যাই, তাই না? কারণ হচ্ছে যে নেট স্পিড একটু স্লো। আচ্ছা, কোথাও যেতে হবে না, নিচে চলে আসি। একটা স্বাক্ষর নামক একটা অপশন দেখতে পাবো, যে স্বাক্ষর মূলত আমার এটা আসলে বাংলা সাপোর্ট করছে, শো করছে, আপনাদের এখানে ইংরেজি শো করবে। ঠিক আছে, যে স্বাক্ষর এখানে ক্রিয়েট নিউ, ক্রিয়েট নিউ ক্লিক করলে এখানে একটা নাম দিচ্ছি, এখানে আমার নাম আমি শো করছি, তৌকির, তৌকির দিয়ে তৈরি করলাম, তৈরি করুন, দিয়ে ওই যে কপি করছিলাম সেই জিনিসটা এখানে পেস্ট করলাম। সরি, একটু প্রবলেম হয়েছে মেবি। আচ্ছা, আমি এটাকে কপি করলাম, দেন এটাকে আমি পেস্ট করি, এই যে এবার আসছে। সরি, তখন একটু মিস্টেক হয়েছিল, হ্যাঁ, মানে ওইটা আসলে ভালোভাবে কপি হয়নি। ওকে, আমি যখন এটাকে সেভ করলাম, ঠিক আছে, সেভ করলে দেখুন আমার ওই সেই সেম জিনিস কিন্তু আসছে, কোনো চেঞ্জ নাই কিন্তু। হ্যাঁ, আসার পরে জাস্ট নিচে এই যে এখানে আপনাদের শো করবে সেভ অ্যান্ড চেঞ্জ। হ্যাঁ, তো আমি ওখানে ক্লিক করলাম, বাংলাতে যেহেতু আছে, ওকে, অটোমেটিক এটা কিন্তু সেভ হয়ে গেছে। আচ্ছা, এখন বিষয় হচ্ছে যে এই জিনিসটা তো আমার সেভ হলো, তাই না? এখন এটা আমি কিভাবে দেখতে পাবো? ওকে, আমি কম্পোজ, আপনার এখানে শো করবে কম্পোজ, আমার তৈরি করুন আসছে। হ্যাঁ, ওকে, জাস্ট আমি একটা মেইলে, এই যে তৌকির, এই যে আমার টেমপ্লেটটা আমি এখান থেকে নিলাম, ঠিক আছে, এই যে সাইন, কারণ আমরা জানি যে স্বাক্ষর করতে গেলে কলম লাগে, ওই জন্য আসলে কোন সাইনটা ইউজ করবো এই জন্য এটা করলাম, চেক মার্ক দিয়ে, সরি চেক মার্ক না, এখানে ক্লিক করে আমার এই টেমপ্লেটটাকে এখানে নিয়ে আসলাম। ওকে, আমি আমারটাতেই হচ্ছে কি করছি, মেইল করছে, যেহেতু আমি অন্য মেইলে না করে আমারটাতে আমি করছি। ঠিক আছে, আচ্ছা, এটা মেবি ছিল এরকম, তৌকির ডট ফ্রিল্যান্সার অ্যাট জিমেল ডট কম, এই অ্যাড্রেসটাই মনে হয় এটা আর কি। ওকে, আচ্ছা, তারপরে হচ্ছে সাবজেক্ট, এটা হচ্ছে জাস্ট আমি লিখলাম ইমেইল, আচ্ছা আমি আর বাড়াচ্ছি না, হ্যাঁ, ইমেইল চেক আর কি। আচ্ছা, এখানে আমি জাস্ট লিখলাম প্লিজ চেক বা প্লিজ শো, ঠিক আছে, ওকে। আচ্ছা, এটা এখানে সেন্ড করে দিলাম, আপনাদের এখানে সেন্ড আসবে, আমার এখানে আসছে পাঠানো আছে, যেহেতু আমি আমাকেই সেন্ড করছি। এই যে 10:35 বাজে, এখানে 10:35, আমি জাস্ট এখানে জাস্ট ক্লিক করলাম, ক্লিক করার পরে যে প্লিজ শো আমি যেটা লিখছিলাম, ঠিক আছে, এই যে তারপরে কি হচ্ছে, সরি আমার একটু সমস্যা হচ্ছে, নেট লাইনটা মনে হয় চলে গেছে নাকি, যে পিকচারটা লোড দিতে পারেনি আর কি। দেখো, আমি আরেকবার রিলোড দিই, এই যে আসছে। হ্যাঁ, জাস্ট ইন্টারনেট মানে খুবই সমস্যা করছে আজকে। তো যাই হোক, মূলত আসলে এইভাবে করে আমরা আসলে ইমেল সিকোয়েন্সের টেমপ্লেটটাকে ইউজ করতে পারি। ঠিক আছে, তো আজকের ভিডিওটা মূলত এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আর নেক্সট ক্লাসে আমরা যখন সিএসএস নিয়ে কাজ করবো তখন এটাকে আরো কিভাবে গর্জিয়াস করা যায় সেই জিনিসটা আমরা শিখবো। হ্যাঁ, ওকে, আল্লাহ হাফেজ।